সাবস্ক্রাইব করুন টেক বাংলা চ্যানেলকে পাশে থাকা আইকনটিকে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়া বাংলায় দু হাজার একুশ বিধানসভা ভোটে তৃণমূল কটি আসনভাবে জানিয়ে দিলেন সৌমিত্র তাদের স্লোগান ছিল উনিশে হাফ একুশে সাপ আর সেই মতোই এবার বাংলা জয়ের ব্লুপ্রিন্ট নিয়ে এগিয়ে চলেছে বিজেপি লোকসভা ভোটের আগে তৃণমূলের ঘর ভেঙে একাধিক নেতা সাংসদকে তুলে নিয়েছে বিজেপি এবার পদ্মশিবিরের লক্ষ্য একুশে বাংলা দখল অন্তত তেমনটাই জানালেন বিষ্ণুপুরের বিজেপি জয়ী সাংসদ সৌমিত্র খা তৃণমূলের ঘর থেকে বিজেপিতে যোগ দিয়েই নিজের চার নক্য নীতির ম্যাজিক ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন মুকুল রায় সম্ভবত বাংলায় এই সাফল্যের জন্য তিনি কোনো বড় পুরস্কার পেতে চলেছেন কেন্দ্রীয় বিজেপির তরফে এদিকে বাঁকুড়ার বিষ্ণুপুর আসনের সাংসদ সমিত্র খাঁ দাবি করেছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে তৃণমূল সব মিলিয়ে ষাটটি আসন পাবে কি সন্দেহ সমিত্র খাঁ জানান তৃণমূলের সঙ্গে কোনো আর লড়াই নেই ওরা বিধানসভা ভোটে ষাটটি আসন জোর পেতে পারে প্রসঙ্গত পশ্চিমবঙ্গের বিধানসভায় দুশো চুরানব্বইটি আসন রয়েছে লোকসভা ভোটের নিরিখে দেখতে গেলে বিজেপি যে সমস্ত জায়গা থেকে জিতেছে বা লিড পেয়েছে তার নিরিখে বিধানসভার ক্ষেত্রে বাংলায় একশো উনত্রিশটি আসন দখল রেখেছে বিজেপি ফলে এবার পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর সকলের ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দিন আর এই ধরনের আপডেট প্রত্যেকদিন জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার ভিডিওর নিচে থেকে থাকা এই ধরনের একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আপনি দেখতে পাচ্ছেন ওইটাই ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য